আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কীভাবে পিক্সেল ল্যাবের আইকন, লোগো, স্টিকার অ্যান্ড প্রেজেন্ট ব্যাকগ্রাউন্ড এবং ক্রাউন পেন্টি চেঞ্জ করবেন। এখন আমি পিক্সেল ল্যাব দিয়ে আইকনটা তৈরি করে ফেলবো। এখানে একটা রাউন্ড শেপ নিয়ে এটাকে ব্ল্যাক কালার করব। আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দেবো না, ট্রান্সপারেন্ট করে দিলাম। আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, সেজন্য খুব নর্মাল ডিজাইন করব। এরপর ড্র টুল দিয়ে এখানে জাস্ট একটা পিএ আঁকব। আপনারা পিক্সেল ল্যাবের আইকনটা তৈরি করতে পারবেন, কিন্তু সাইজটা অনেকে ভুল করে। পিক্সেল ল্যাব আইকনের সাইজ হবে 98x98। আপনারা হয়তো মোড অ্যাপগুলোতে লক্ষ্য করবেন, এখানে কোনো একটু পিক্সেল ল্যাবের আইকনটা অথবা ওদের চ্যানেলের লোগোটা থাকে। এখন আমি দেখাবো কীভাবে ওইভাবে পিক্সেল ল্যাব আইকনটা অথবা লোগোটা দিবেন। এই জন্য একটা স্কোয়ার শেপ নেবেন এবং আমি যেভাবে গ্রেডিয়েন্ট করছি ওইভাবে গ্রেডিয়েন্ট করবেন। আপনারা চাইলে স্কাই ব্লু এর পরিবর্তে অন্য কোনো হালকা কালার দিতে পারেন। এটার জন্য সাইজ হবে 160x160। আপনারা হয়তো লক্ষ্য করেছেন অরিজিনাল পিক্সেল ল্যাবে স্টিকারের ব্যাকগ্রাউন্ডটা এরকম, কিন্তু মোড অ্যাপকে ব্যাকগ্রাউন্ডগুলো সাধারণত কালো হয়। এখানে আমি দেখাবো কীভাবে এরকম ব্যাকগ্রাউন্ডগুলো অন্যান্য কালার দিতে পারবেন। এজন্য আপনি একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আপনার ইচ্ছা মতো একটা কালার দিতে পারেন, তবে এক্ষেত্রে কালারটা লাইট কালারের হলে ভালো হয়। এটার সাইজ হবে 160x160। এখন আমরা পিক্সেল ল্যাবের এই ওয়াটারমার্কটা চেঞ্জ করার জন্য একটা নিজেদের মতো ওয়াটারমার্ক তৈরি করব। এই ওয়াটার মার্কের জন্য সাইজ হবে 140x68। এখন আমি এগুলো চেঞ্জ করবো। এই জন্য এপিক এডিটর প্রো ওপেন করবো, অ্যাপ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরপর সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপে ক্লিক করবেন, এরপর পিক্সেল ল্যাবটাতে সিলেক্ট করবেন, এরপর সিম্পল এডিটে ক্লিক করবেন, এরপর ইমেজে ক্লিক করবেন, এরপর এখানে নিচে ড্র্যাগ করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রাউন পিএনজি, এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস আইকন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি ক্রাউন পিএনজিটা দিয়ে দেবেন, আমি অ্যাপ আইকনটা দিয়ে দেব। আপনি চাইলে অন্য কোনো ক্রাউন অ্যাড করতে পারেন। এরপর আবার নিচের দিকে ড্র্যাগ করবেন, এরপর আপনি একটা আইকন লঞ্চার বলে একটা অপশন হবেন, এখানে রিপ্লেস আইকনে ক্লিক করে আপনার পিক্সেল ল্যাব আইকনটা দিয়ে দেবেন। এরপর আবার নিচের দিকে ড্র্যাগ করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট বিজি বিএম বলে একটা পেঞ্জ আছে, এটা হচ্ছে যে স্টিকারের ব্যাকগ্রাউন্ড। এখানে রিপ্লেস আইকনে ক্লিক করে
যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর এখানে প্রেজেন্ট বেজিয়ে এইচএল, এখান থেকে আপনারা কোন যে পিক্সেলের ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয় ওটা দিতে পারেন। এরপর প্রেজেন্ট বেজিয়ে এইচ এল ওয়ানে ঠিক ওইটাই দিয়ে দেবেন। এরপর নিচের দিকে ড্র্যাগ করলে একটা কুইক লোগো বলে একটা পিএনজি পাবেন। এই পিএনজিটা হচ্ছে যে পিক্সেলের যে ওয়াটারমার্কটা থাকে সেই ওয়াটারমার্ক, এটা চেঞ্জ করার জন্য রিপ্লেস আইকনে ক্লিক করবেন, তারপর ওয়াটারমার্কটা সিলেক্ট করবেন। এরপর এখানে যদি আপনার অন্য কোনো এডিট করার থাকে আপনি চাইলে করতে পারেন। তবে যারা পিক্সেলটা মডিফাই করে তারা সাধারণত ফন্ট চেঞ্জ করার জন্য যে টুলটা থাকে সে টুলের পিএনজিটা বাংলায় ফন্ট লিখে দিয়ে দেয়। আবার কেউ কেউ শেফ টুলসের পিএনজিটা চেঞ্জ করে এখানে একটা পি বসিয়ে দেয়। আপনার এডিট করা হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভিং প্রসেস কমপ্লিট হয়ে গেলে ইনস্টলে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাপসটি ইনস্টল করবেন। দেখেন বন্ধুরা, পিক্সেল ল্যাবটার আইকন চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানের পিক্সেল ল্যাবের ওয়াটারমার্কটাও চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে ফেজার্সের কোনায় দেখেন পিক্সেল ল্যাব আইকনটা চলে এসেছে। স্টিকারের ব্যাকগ্রাউন্ড লাইট গ্রিন হয়ে গেছে এবং কোনায় পিক্সেল ল্যাব আইকনটা চলে এসেছে, এবং ক্রাউন পিএনজির জায়গায়ও পিক্সেল ল্যাব আইকনটা চলে এসেছে যেরকম আমরা এডিট করেছিলাম। তো বন্ধুরা, এই চলে পিক্সেল মডিফায়ার চতুর্থ পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে সাথে পরবর্তী আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখুন।